শত্রুকে চাপে রাখতে গেলে যে কারণে 250টি রাফায়েল প্রয়োজন ভারতীয় বায়ুসেনার। ভারতীয় বায়ুসেনাকে শক্তিশালী করতে মাত্র 36টি রাফায়েল যুদ্ধবিমান যথেষ্ট নয়। ফোর্সকে ঢেলে সাজাতে অন্তত 250টি রাফেল যুদ্ধবিমান প্রয়োজন। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন এয়ার চিফ মার্শাল। তবে এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে সরকার। বায়ুসেনা প্রধান আরও জানিয়েছেন, বর্তমানে এয়ারফোর্সের সার্ভিস বেশ ভালো। ফাইটার এয়ারক্রাফ্টের ফ্লিট আকাশে উড়েছে 40,000 ঘণ্টা, গত 10 বছরের তুলনায়, যা অনেক বেশি। এর মধ্যে 27% রাতে উড়ানো হয়েছে। রাতে অভিযান চালিয়ে মাও দমনে বড় ভূমিকা নেওয়া গিয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, গরুদ বিমান বাহিনীর জন্য 27টি বিমানের অনুমোদন দিয়েছে সরকার, আগামী দিনে আসবে আরও 23টি। আগামী 3 বছরের মধ্যে ভারতে রাফায়েল উড়বে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি জঙ্গিদের রুখতে বায়ুসেনা অত্যন্ত শক্তিশালী বলেও জানিয়েছেন বায়ুসেনা প্রধান। যে কোনো ধরনের বিপত্তিকর মোকাবিলা করাই বায়ুসেনার প্রধান টার্গেট বলেও জানান তিনি। অরূপ রাহা বলেন, এয়ারক্রাফ্টগুলির আধুনিকীকরণে নজর দেওয়া হয়েছে। 10 বছরের মধ্যে ভারতের বায়ুসেনায় আসছে 123টি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট। সিয়ন 30 এর দ্বিতীয় স্কোয়াড্রনও আসছে। দেশে তৈরি প্রচুর র্যাডার বসানো হচ্ছে।